भैया তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফারহান শরীফ তাসদিম। ফারহান শরীফ তাসদিম। জি। আচ্ছা ওই মাস্কটা খুলে একটু দেখি কতটা যে দেখাই। তো ভাই এই যে এই ফনিক্সটা তুমি সাইকেলটা কিনছো কবে কিনছো? এই সাইকেলটা 2 বছর হলো কিনেছি। 2 বছর হলো কিনেছো? এখন একবার নতুনের মতো আছে? জি। ওয়াও সাইকেলটা তো খুব অস্থির একটা সাইকেল। হ্যাঁ? আচ্ছা তো এই সাইকেলটা 2 বছর আগে কত দিনে কিনেছিলা? 9500 দিয়ে কিনেছিলাম। 9500 দিয়ে কিনছিলা? তো আপনি দেখতে পাচ্ছেন যে 9500 টাকা দিয়ে এত সুন্দর একটা সাইকেল ফনিক্সের কি এটা? এটা ফনিক্সের কর্টেক্সের। কর্টেক্সের? জি, অ্যালুম। ও আচ্ছা আচ্ছা, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, জি। আচ্ছা আর ওই তুমি কি কোনো কিছু চেঞ্জ করেছো এখানে? জি, এখানে আমরা হ্যান্ডেলও চেঞ্জ করা, সিটটাও চেঞ্জ করা, আর গিয়ারটাও চেঞ্জ করে নিয়েছি আমি। আচ্ছা সিটটা কত নিয়েছে? সিটটা? সিটটা 150 টাকা নিয়েছে। 150 টাকা? এটা কোথা থেকে কিনছো? এটা নতুন বাজার থেকে কিনছি। নতুন বাজার থেকে কিনছো? মানে এই যে কল্যাণ পুর নতুন বাজার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর এই হ্যান্ডেলটা? হ্যান্ডেলটা নতুন বাজার থেকে কিনছি। হ্যান্ডেলটা নতুন বাজার থেকে কিনছো? আর এই মুথার উত্থা তো সবই সাইকেলের সাথে দেওয়া আছে। আচ্ছা গ্রিপটা কি? গ্রিপটা আলাদা কিনছো? হ্যাঁ 80 টাকা দিয়ে। আচ্ছা গ্রিপটা আলাদা 80 টাকা দিয়ে কিনছো। আচ্ছা টায়ারটা কি চেঞ্জ করছো নাকি? না, এই টায়ারটা চেঞ্জ করা হয়নি, ওই টায়ারটা চেঞ্জ করছি। আচ্ছা এই টায়ারটা চেঞ্জ করছো? এই টায়ারটা আমি 150 টাকা দিয়ে চেঞ্জ করে নিয়েছি। ও 150 টাকা দিয়ে চেঞ্জ করছো? আচ্ছা তুমি কি হুইল টুলি দেওয়ার জন্য কি এই এই এটা ব্যবহার করো? এটা না, এই ফুটপ্যাকটা আমি ব্যবহার করি না। ফুটপ্যাকটা দেওয়া খালি সেফটির জন্য, যাতে না লাগে কোনো গিয়ারের সাথে, বা লাগলে সেফ জায়গাতে। আচ্ছা সেফ যেন হয়। হ্যাঁ, আর পিছে কাগজ নিতে পারি আমি পিছনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমার কাছে মানে এটার ইয়া কেমন লাগে, ব্রেক সিস্টেমটা কেমন লাগে? ব্রেক সিস্টেমটা অনেক ভালো, কারণ আগে হার্ড ব্রেক ছিল, হার্ড ব্রেক থেকে চেঞ্জ করে আমি একটা আর্ট ভালো বানিয়ে নিয়েছি, যাতে হলে হার্ড ব্রেক না হয়, একটুখানি স্লিপ আসতে করে ব্রেক খাই বাজে সমস্যা না করে। আচ্ছা তো তুমি কি এই সাইকেল নিয়ে কি কথা বলতে সন্তুষ্ট? জি, আমি অনেক সন্তুষ্ট। সাইকেলে গেলে অনেক মজা আছে। সাইকেলে গেলে অনেক মজা আছে? মানে সাইকেলের কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি মানে মজা পাও তুমি? সাইকেলে আমি যখন রাইড দেই তখন সাইকেলে চালিয়ে মানে কমফোর্টেবল ফিল করে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মানে কমফোর্টেবল মনে হয় তোমার কাছে? প্যাডেল যখন মারি, অনেকে সাইকেলে প্যাডেল মারতে গেলে সাইকেলে অনেক অনেক ভালো লাগে, সাইকেলে অনেক মারতে গেলে কষ্ট হয়, এর মানে এটা অনেক স্মুথ মানে স্মুথ যায়। জি, ওয়াও, তাহলে তো খুবই ভালো। আচ্ছা আর এই যে লাইটটা, এই লাইটটা তুমি পরে লাগাইছো না? জি, এটা পরে লাগাইছি। আচ্ছা এই লাইটটা আমাদের একটু দেখাও তো, জালে কেমন লাইট লাগাইছো? এই লাইটটা হলো, একটা হলো একদম ফুল মানে একদম ভালো, এটাকে একটু হলো লো, এটা এরপর হলো আবার এরকম একটা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে রাতের জন্য এটা বেস্ট। জি। হ্যাঁ, রাতে তুমি সাইকেল চালাও? রাতে মাঝে মধ্যে চালাই। হ্যাঁ আচ্ছা, মাঝে মধ্যে চালাও। আচ্ছা যে ইয়াগুলো আছে তোমার, যে পার্টসগুলো আছে, সেগুলো কি শিমানো পার্টস নাকি? হ্যাঁ হ্যাঁ, পার্টসগুলো শিমানো। পার্সেল আমি সিমানার পরে চেঞ্জ করে সব নিয়ে নিছি পার্সেল। এটা তো কুটি লেজ না? জি, এটা কুটি লেজ। এটা তো চাকা খোলা যাবে এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, চাকা খোলা যাবে। আচ্ছা ওকে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এই পাশে ডিক্স না? আচ্ছা ব্রেকটা কি তোমার? ব্রেকটা আমার এখান থেকে ফরেস্টের ছিল, ওইটাই আছে, আমি চেঞ্জ করে নিলাম। ডিক্স ব্রেক না, এটা হলো হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক ব্রেক। আচ্ছা ওকে। আর এই যে দেখা যাচ্ছে এখানে শিমানো পার্টস না? হ্যাঁ হ্যাঁ, এখানে শিমানো পার্টস, শিমানো টিজেড শিমানো। আর এটার ফুট প্যাকটা তোমার কত নিছে? ফুট প্যাকটা আমার 300 টাকা, 350। 350 টাকা নিছে? আর সাইকেলের আমার মনে হয় যে তুমি খুব যত্ন নাও, তাই না? জি জি, সাইকেলের যত্ন নাও। যত্ন নাও আমি বুঝতে পারছি, কারণ 2 বছর আগেরকার সাইকেল যদি এরকম এত মানে ফিনিশিং এত জোস থাকে, আসলে অনেকজন এই সাইকেল কিন্তু নেয়, ঠিক আছে? সাইকেলের নেয় কতটা, সাইকেলে অনেক ময়লা পড়ে যায়, জং ধরে যায়। এটা আসলে তোমার এই জিনিসটা আসলে খুব তুমি ভালোভাবে কোন মানে মেইনটেইন করছো। আর অ্যালোবডি দেখে বোঝার সিস্টেমটা এটা, তুমি এটা জানো যে অ্যালোবডি বোঝার সিস্টেমটা এটা, যেটা মোটা হয়? এটা মোটা হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যালোবডির মোটা হয় আর স্টিল বডির চিকন হয়। চিকন হয়, তাই না? জি। আচ্ছা ওকে। তো সিটটা চেঞ্জ করেছো আর ওই ইয়াটা চেঞ্জ করেছো, হ্যান্ডেলটা চেঞ্জ করেছো? আচ্ছা ওকে। আর ওই ইয়া লাগাওনি কেন, মার্কেট লাগাওনি কেন? মার্কেটটা খুলে ফেলছে, যারা মার্কেটটা মনে করছে থাকে পড়ে যায়, মার্কেটটা ভেঙে যাবে, এই জন্য খুলে রাখছি স্ট্যান্ডের জন্য, পরে আবার যখন বৃষ্টি টিষ্টি আসবে তখন আবার মার্কেটটা দিয়ে দেবো। মার্কেটটা যখন বৃষ্টি আসবে তখন দিয়ে দেবো। আচ্ছা তাহলে এই সাইকেলটা তুমি কত দিন নিছিলা? 9500 দিয়ে নিয়েছি। 9500? জি। আর কত গিয়ার এটা? গিয়ারটা হলো পিছনে 7 আর সামনে 3। সামনে 3? এটা কোথা থেকে নিছিলা? এটা হলো মিরপুর 1 থেকে। মিরপুর, আমি মিরপুর 1, মুক্ত বাংলা। মুক্ত বাংলা, মুক্ত বাংলা। দোকানের নাম মনে আছে তোমার? দোকানের নামটা আমার ঠিক মনে নাই, কিন্তু ঢুকতেই দোকানটা পড়বে, একটা হুজুর টাইপের লোক আছে, ওই উনি কিনেছে। দুই তলা থেকে? জি। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে বোধহয় মাইমুনা সাইকেল স্টোর থেকে তুমি কিনেছো হয়তো। বলতে পারো নাম? দুই তলা থেকে। তাহলে 9000 কত দিয়ে কিনছো? 9500। 9500। আচ্ছা সাইকেলটা কি তুমি সেল টেল করবা? সাইকেলটা আমি এখন সেল করতেছি না, কারণ সাইকেল সেল করলে আমার কাছে টাকা নেই, যা একটা সাইকেল নিব। আচ্ছা চলুক, সামনে আবার এসএসসি আছে। আচ্ছা তোমাকে একটু আমি প্রশ্ন করি ভাই, কত যে ভেলোস সম্বন্ধে তোমার আইডিয়া কি? ভেলোস, ভেলোস সম্পর্কে তো আইডিয়া নাই, খালি শুনছি যে ভেলোস সাইকেল নাকি অনেক ভালো, মানে সবকিছু দিক দিয়ে সাইকেল অনেক বেশি ভালো সাইয়া দেয়। আচ্ছা
তো ভেলোস কি মানে তুমি চাও যে তুমি ভেলোস ইউজ করবে? হ্যাঁ আমি যদি পরে সেকল সাইকেল নেব তাহলে সেটা ভেলোসই নেব। ভেলোসই নিবা? ভেলোস কোন মডেলটা? ভেলোস 602 কিন্তু এই সাইকেলটা अवेलेबल আছে না ক্যামেরা সন্দ কারণ অনেক বেশি। আচ্ছা 602 এখন বোধহয় নাই, 603 আছে সাইকেল লাইফে যে তেজ গাতে তোমার। তো তুমি তার মানে ভেলোস ইউজ করবে? হ্যাঁ। আর কোন সাইকেল তোমার পছন্দ হয় না? না তোমার কি মতামত সাইকেলটা নেওয়া উচিত? হ্যাঁ নেওয়া উচিত, কারণ দেখে দেখে নিতে হবে যাতে সব পার্টস গুলো একদম কোম্পানি অনুযায়ী থাকে। মাঝে মধ্যে এরকম হয় যে পার্টস দিছে কিন্তু এরা কিন্তু আলাদা করে দেওয়া থাকতে পারে। আচ্ছা এটা আবার ছোটাই দেখে নিতে হবে তাহলে। মানে আলাদা করে এটা কিভাবে বুঝবে, তুমি কিভাবে বুঝো? এই যে কোম্পানি প্রত্যেকটা পার্টসে কিন্তু নামটাও লেখা থাকে, যেরকম মনে করে এখানে এরকম টিজেট লেখা আছে, এখানকার পার্টসে কিন্তু কোনো নাম লেখা নাই। আচ্ছা তার মানে এইটা তুমি বলতে যাচ্ছো যে আলাদা পার্টস? এটা আলাদা পার্টস, মানে এটা ফনিক্স এর কোনো মানে সীমানার কোনো পার্টস না? না। মানে গিয়ার যখন তুলতে যাও গিয়ারটা কাজ করে না, তার মানে এটাতেই বোঝা যাচ্ছে যে আলাদা পার্টস দিলে ঝামেলা আছে, তার মানে এটা অবশ্যই দেখে নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোমার মতে এটা অবশ্যই মানুষকে দেখে নেওয়া উচিত যে যদি সব সাইকেলে কথা হলো যে কোম্পানির নাম অনুযায়ী দেখে নেওয়া উচিত। ঠিক আছে ওকে, তো এই সাইকেলের প্রাইস এখন তুমি জানো কত মার্কেটে? না এখন তো মার্কেটে জানি না, কিন্তু যতটুকু মনে হয় দাম বাড়তে পারে, কারণ সব কিছু দাম যেহেতু বাড়ছে এটা দাম বাড়তে পারে। আচ্ছা ঠিক আছে তাহলে ওকে ভাই, থ্যাংক ইউ। তোমার নামটা একবার বলো। জি মোহাম্মদ ফারহান শরীফ তাসিন। তাসিন তুমি কি মানে স্ট্যান্ডার্ড করতে পারো? স্ট্যান্ড করতে পারো? না স্ট্যান্ড করতে পারি না, শিখতেছি রাস্তা থেকে করতে পারি। আমি তাহলে আমাকে একদিন অবশ্যই তোমার স্ট্যান্ড দেখাবে? ঠিক আছে, তোমার স্ট্যান্ডে আমি ভিডিও করব। ঠিক আছে ঠিক আছে ওকে, তাহলে ফনিক্স কোটেক্সটা যদি কেউ আপনারা নিতে চান তাহলে আপনারা নিতে পারেন, সমস্যা নাই। তো মোটামুটি আর সব গিয়ার সিস্টেমগুলো দেখে নিতে হবে তাই না? জি। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ ভিডিওটা করানোর জন্য। ওকে থ্যাংক ইউ, টাটা। তাহলে একটা বাই দিয়ে দাও। টাটা টাটা।